আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স ইস্টেবল 5 পার্ট 25। এই পর্বে আমরা জানব আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করতে হয়, এবং যদি আমাদের পুরাতন কোনো ফাইল ইউনিকোডে লেখা না থাকে সেক্ষেত্রে আমরা সেই লেখাগুলোকে কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করব। একটি বিষয়ে এ ফাঁকে আমাদের একটু বলে নেওয়া উচিত যে আমাদের বাংলাদেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বইটিতে এইচটিএমএল পর্বে ওয়েব পেজে বাংলা লেখার যে পদ্ধতিটি দেখানো হয়েছে, আমি স্যারদের প্রতি, লেখকদের প্রতি, সম্মানিত লেখকদের প্রতি তারা অনেক শ্রদ্ধেয়, অনেক জানেন, কিন্তু তারা কেন বাংলা লেখার পদ্ধতি এভাবে ব্যবহার করেছেন সেটি আমি, আমার বোধগম্য নয়। আমি স্যারদের বিনত অনুরোধ করব তারা যেন তাদের বই থেকে এই বিষয়টি সরিয়ে ফেলে। প্রথমত আমরা দেখি তারা বইয়ে কি বলেছেন। তারা লিখতে বলেছেন এভাবে যে প্রথমে লেখাটি টাইপ করে নিতে হবে, দেখা যা তার গাছ। যাই হোক, আমরা এতটুকু দিয়েই দেখি, এটি যে কোনো টেক্সট এডিটরে লিখে বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে এটিকে তারা কপি করতে বলেছেন এবং ওয়েব পেজে পেস্ট করে এখানে তারা বলেছেন যে এখানে ফন্ট ফেস হিসেবে শুদ্ধ নিয়ম, যে বাংলা যে ফন্টটি শুদ্ধ নিয়ম যে সেটি এখানে দিতে বলেছেন, এবং এটিকে ফন্টকে আমরা শেষ করি। পদ্ধতি দেখানো হয়েছে এভাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেখাটি দেখা যাচ্ছে, হ্যাঁ লেখাটি দেখা যাচ্ছে, কিন্তু এটি যদি আমরা কোনো সার্ভারে আপলোড করি তাহলে অন্য কোনো ডিভাইস থেকে, যে ডিভাইসে 70 এমজি ফোনটি নেই, বিশেষ করে এখন আমাদের হিউজ একটা ভিজিটর মোবাইল ফোন ইউজার, তারা কিন্তু এটি দেখতে পারবে না। বা এখানে এই লাইনটি সঠিকভাবে দেখা গেলেও হয়তোবা যুক্ত বর্ণের ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে বা সমস্যা করে। তাহলে প্রশ্ন হলো যে আমাদের বাংলা ভাষা ইউনিকোড ভুক্ত হওয়ার পরে কেন আমরা এটি ব্যবহার করব। আমি সম্মানিত শিক্ষকদের, লেখকদের বিনীত অনুরোধ করব তারা যেন ইউনিকোডের পদ্ধতি ব্যবহার করার জন্য সকলকে নির্দেশনা দেন বা সেভাবেই বইগুলোকে পরবর্তীতে সংশোধন করে। এবার আমরা দেখি যে বাংলা ভাষায় যদি আমরা ইউনিকোড, আমরা এবার আমরা দেখব যে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখতে গেলে আমাদেরকে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারবো, আমাদের কিবোর্ডে যারা ভ্রু ইউজ করি তারা অভ্র কিবোর্ড লেআউটটি সেট করে নেব, এবং যারা বিজয় ইউজ করি তারা কন্ট্রোল অল্ট ভি প্রেস করে এখানে আমরা টেক্সট লিখব। এবার আমরা সেভ করি, রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি বাংলা সঠিকভাবে আমরা এখানে লিখে রান করতে পাচ্ছি। এবং আমরা যদি, যে ফন্টটি সাধারণত খুব বেশি নর্মাল ফন্ট হিসেবে আমরা জানি সেটি হচ্ছে সোলাইমান লিপি, এটি ইউনিকোড ভিত্তিক একটি ফন্ট, আমরা চাইলে এখানে আমরা দিতে পারি। ফন্ট ফেস ইকুয়ালস তাহলে একটি নর্মাল ফন্টে আমরা আমাদের বাংলা লেখাকে ওয়েব পেজে দেখতে পাচ্ছি। আশা করি আমরা সবাই এই পদ্ধতিটি ফলো করব। যদিও আমরা আগামীতে ফন্ট হ্যান্ডলিং নিয়ে সিএসএস বা তারপর থেকে অনেক বিষয়গুলো সম্পর্কে জানবো, কীভাবে সহজেই এই কাজগুলো করা যায়, আসলে বারবার তো এত ফন্ট লিখে কাজ করা সম্ভব না, অনেক কষ্টকর, আমরা তখন বিস্তারিত জানবো।